এমন একটা ডিজাইন যেটা আজীবন চলে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম বিক্রিয়া মডেলের জি পাশাপাশি এদিকে আরেকটা সাগরিকা মডেলের খাট দেখতে পাচ্ছিলাম ভাই জি তবে এদিকে একটা সুকেসও দেখতে পাচ্ছিলাম এটা কি কাটার হবে জি এটা সেগুন কাটার আচ্ছা চারটির এক পাল্লা জি ভাই এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম জি কানিস্টা কিন্তু ডায়মন্ড ডিজাইন করা আছে ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কত দিনের আমাদের প্রতিটা মালের লাইফ টাইম গ্যারান্টি ভাই লাইফ টাইম মানে আজীবন খুনের জন্য জি জি দেখতে পাচ্ছেন সেম টু সেম নকশা করা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই জি জি পাল্লার উপরে যে নকশাগুলো দেখতে পাচ্ছিলাম ভাই এগুলো হাতে না মেশিনে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন পুরাতন ফার্নিচারের ভিডিও ভিউয়ার্স আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন ভিউয়ার্স আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে শরীয়তপুর ফার্নিচার শরীয়তপুর ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ সাইফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলে দিতেন ভাই আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা ক্যান্টনমেন্ট কসুগাত বাজারের অপর সাইডে বাই বাই সুপার মার্কেট দ্বিতীয় তলায় নিচে স্যানিটারি মার্কেট উপরে ফার্নিচার মার্কেট আচ্ছা আর আপনার দোকানটা কয় নম্বরে পড়ছে আমার দোকান হলো 11 নম্বরে পড়ছে 11 নম্বরে পড়ছে আর আপনাদের মার্কেটে প্রায় 16-17টা দোকান আছে জি নতুন এবং পুরাতন ফার্নিচার দুটোই পাওয়া যায় হ্যাঁ জি দামি কম দামি জি আচ্ছা ভিউয়ার্স অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন না যারা আসতে পারবেন না অবশ্যই ঘরে বসে ফার্নিচারগুলো ভালোভাবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু ফার্নিচারগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই চার্জ আপনাদেরকে বহন করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে ভিউয়ার্স বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাইফুল ভাই আজকে সর্বনিম্ন কয় টাকা দামের খাট দেখাবেন ভাই ভাই আর সর্বনিম্ন 4000 টাকা খাট দামের খাট 4000 টাকার গ্যারান্টি সহকারে জি জি আচ্ছা আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই ভাই আমি খাট দিয়ে শুরু করতে পারি খাট দিয়ে শুরু করবেন জি জি আচ্ছা প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছিলাম এটা নতুন হবে না পুরাতন ভাই এটা পুরাতন হবে পুরাতন হবে জি আর কাটটা কি কাট এটা তো বলেন না ভাই সেগুন কাট এবং সব সেগুন কোনো বোট নাই সেগুন কাট জি এটা কোনো বোট হবে না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সেগুন কাটের ফাইবারগুলো কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এটা তো আস্তর করে রাখছেন জি জি বানিশটা তো অবশ্যই আপনার মধ্যেই থাকবে জি পছন্দের পরে বানিশ আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন কত দিনের আমাদের প্রতিটা মালের লাইফ টাইম গ্যারান্টি ভাই লাইফ টাইম মানে আজীবন খুনের জন্য জি জি আচ্ছা কোনো ইয়ে হবে না বোট হবে না একটু দেখানোর চেষ্টা করছি কোনো বোট বোট হবে না মানে গর্জন কাটে যে ফ্লাই বোট থাকে হেজবলের নিচে এটা কিন্তু হেজবলও নাই না দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কাট সম্পূর্ণ এক কাটের মধ্যেই কিন্তু এই তক্তাটা জি এই খাটটা তৈরি আচ্ছা হেড সাইড লেগ সাইড সেম টু সেম ডিজাইন জি এটার বিছানা এবং হাসিয়ে দিবেন আপনি কি কাটেন এটা বিছানা গর্জন কাট হালসা সেগুন কাট হাসিয়ে হবে সেগুন কাটে সেগুন কাট আচ্ছা এই খাটের প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা চাইছিলাম 22000 টাকা লাস্ট আপনি কত পর্যন্ত রাখতে পারবেন ভাই লাস্ট আমি ফাইনালি আমি 18-15 রাখা যাবে 18000 টাকা বিক্রি করে দিবেন জি আর আমাদের ভিতরে যদি সাথে কোনো মিস্ত্রি এনে আপনার ফার্নিচার গুলো চেক করতে চায় ভাই 100% কোনো সমস্যা নাই আপনার কোনো সমস্যা নাই জি না আর যদি চেক করে অন্য কোনো কাট প্রমাণ করতে পারে ভাই প্রমাণ করতে বলে আমি খাটের টাকা নিব না খাটের টাকা নেবেন না ফ্রি মাল দিয়ে দিবেন তবে হ্যাঁ আমি কিন্তু লাখের বেশি না কিন্তু আগে বলে দেখি এটা কিন্তু ঠিক আছে কিছু যদি কমে চান সেটা হবে লাকড়ি এবং গুণ এবং সুবার গুলো বসি এরপরে কি কালেকশন দেখাবেন ভাই আরেকটা খাট আছে দেখতে পারেন এটা তো অনেক সুন্দর এটা কি কাটের তৈরি এটা সেগুন কাটের চিটাগং সেগুন কাটের চিটাগং সেগুন কাট দুই পুরাতন দুই যে সলিড এবং পিছনো কাট পিছনো কাট আর সেগুন কাট বেশ দেখতে পাচ্ছেন আপনারা বারবার বলেন যে পিছন সাইডটা দেখান না কেন ভাই দেখতে পাচ্ছেন একইবারে অল ওভার সম্পূর্ণই কাট এটা অল সেগুন খালি কাট আর কাট এবং নকশাটা কিন্তু সম্পূর্ণ 2 ইঞ্চি ভিতরে ডিজাইন করা আর লেগ সাইডটা যদি একটু দেখাই দেই দেখতে পাচ্ছেন সেম টু সেম নকশা করা এটা আপনার কয় ফিট বাই কয় ফিট আছে এটা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজে হবে জি আচ্ছা এর প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা চাইছিল আমরা 2500 টাকা লাস্ট কত পর্যন্ত রাখবেন ভাই লাস্ট পর্যন্ত 26 পর্যন্ত করা যাবে তবে 26000 টাকা সম্পূর্ণ সেগুন কাট এই কারণে সম্পূর্ণ সেগুন পিছনে নিচ পর্যন্ত অন্যান্য দোকানে পাবেন আর নিচে বোর্ড পাবেন অথবা গামারি কাট পাবেন কিন্তু আমার কাছে গামারি না অল সেগুন কাট দিয়ে বানাই আচ্ছা এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই জি জি এটা কি কাটের হবে ভাই একই দামে একই কাটের শুধু মডেলটা ডিফারেন্স এটা মডেলটা ডিফারেন্স জি এটাও পুরাতন হবে জি জি এটা লাস্ট 26 পর্যন্ত রাখতে পারবে জি একদম ফাইন আর আমাদের ভিতরে যদি আপনাদের শপে ভিজিট করে একটু সম্মান করবেন কি আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ভাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ আচ্ছা এদিকে তো আরেকটা খাট দেখতে পাচ্ছিলাম জি এই খাটটা তো ফাইবারটা মানে বারমাটিকের মতো দেখা যাচ্ছে কিন্তু না আসলে বারমাটিক না ওটা চিডাঙ্গে বা শাড়ি যে মালটা শাড়ি কাট জি 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 আচ্ছা ভিউয়ারস এটা কিন্তু ঘাড়ি নকশা জমিনে কিন্তু নকশা করা আছে জমিনে কোনো চাপ আছে এটা কিন্তু 3.5 ইঞ্চি আছে ঘাড়িটা হবে 3.5 ইঞ্চি আচ্ছা এটার পিছনে আপনার বোর্ড থাকতেছে জি এটার বাড়ি বোর্ড আচ্ছা এটা কিং সাইজে আছে জি জি আচ্ছা এটা বেলুন মডেল বলা যায় জি আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে ভাই এটা প্রাইসটা চাই ছিল 35000 টাকা লাস্ট কত পর্যন্ত রাখবেন ভাই 32 পর্যন্ত করা যাবে 32000 টাকা তবে ডিসেম্বর উপলক্ষে সরাসরি ডিসকাউন্ট 30000 টাকা পর্যন্ত রাখা যাবে 30000 টাকা পর্যন্ত রাখতে পারবেন আচ্ছা বিজয় মাস উপলক্ষে জি আচ্ছা এদিকে তো একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের এটা সেগুন কাটের ভাই এটা পুরাতন বাসাবাড়ির কিনা আচ্ছা মানে মানে পুরাতন একেবারে পুরাতন একেবারে পুরাতন জি ভাই ইউজ করা আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা এইভাবে 3 ফিট এইভাবে 6 ফিট আচ্ছা এর প্রাইসটা কেমন আসবে ভাই আমি এক কথা বলে দিই একটু সংক্ষেপে বলি এটা মানে 7000 টাকা পর্যন্ত রাখা যাবে 7000 টাকা হলে বিক্রি করে দেবেন বেশ 7000 টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটা কিন্তু আপনারা নিতে পারবেন একইবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু
ভাই ভাই পুরাতন ফার্নিচার মার্কেটে কিন্তু পুরাতন ফার্নিচার গুলো পাওয়া যাচ্ছে। পাশাপাশি দিকে আরেকটা সাগরিকা মডেলের খাট দেখতে পাচ্ছিলাম ভাই, এটা আপনার নতুন হবে না পুরাতন? না পুরাতন হবে ভাই, পুরাতন হবে। জি জি, বেশ দেখতে পাচ্ছেন ডিজাইনটা, খুবই চমৎকার ডিজাইন। মানিকুরের না কাস্টমার উদ্দেশ্যে অনেকজনে বলে যে ভাই আপনার কথা করা না, আমি যেটা লিগ্যাল কথা বলি, আমার মাল ভালো এই জন্য কথা ভালো। আমি যদি মিষ্টি কথা নিবেন মাল খারাপ পড়বেন, আপনার লগে পরিচয় আমার মালে, আমার রক্তের সম্পর্ক না। কিন্তু মাল নিবেন, মাল গ্যারান্টি মাল নেবেন, কিন্তু কমের খুঁজতে যায় কিন্তু জিনিস খারাপ পাবেন, তখন আমার দুই কথা বলতে পারবেন না। আচ্ছা ভাই, এদিকে তো আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছিলাম। জি, এটা আপনার নতুন হবে না পুরাতন? পুরাতন ভাই, ইউজ করা ফোম সহ আছে। আচ্ছা, ফোম কভার সহকারে আছে? জি জি, এটা শর্ট সোফা বলে। জি, আচ্ছা এটা আপনার 311 এটা টি টেবিল হবে কি ভাই? জি আছে, টি টেবিল হবে, একটা হবে, একটা হবে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা সাইজ হলো 32,000 টাকা। লাস্ট আপনি কত পর্যন্ত রাখবেন ভাই? লাস্ট আমি ফাইনাল বলে দিন 2,500 করা যাবে। 28,000 টাকা সোফাটা রেডি মেড না ভাই, এই যে খিল মারা, কিন্তু খিল মারা যে মাল কথা বলছেন এগ্রিমেন্ট রেডিমেড হয় না। আচ্ছা, কথা বলছেন আপনার কাটের খিল? জি কাটের খিল। আচ্ছা সাইফুল ভাই, এদিকে তো আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম ভাই। জি জি, এটা তো অনেক সুন্দর লাগতেছিল ভাই, ওটা অনেক অনেক আগের মডেল দেখ। বেশ দেখতে পাচ্ছেন ফাইবারটা একটু যদি কাটে মানে কাছ থেকে দেখা দেয় আপনারা বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন কিন্তু সত্যি কথা বলবো, যদি আমি হালাল কথা বলি এটা সিডাং সে কোন অন্যান্য দোকানে কিন্তু এটা বারবার বলে। আচ্ছা ভাই, পিছন সাইডটা একটু দেখি না। জি ভাই, সম্পূর্ণ কাট। ওয়াও, বেশ দেখতে পাচ্ছেন কোনো গর্জন কাটের বোর্ড নাই, ফ্লাই বোর্ড নাই, একের সম্পূর্ণ কিন্তু কলিজা ভরা কাট দেখতে পাচ্ছেন। যদি আপনি সিম্পল চান তাদের জন্য এটা। আচ্ছা, লেগ সাইডটা সিম্পলের মধ্যে আছে। জি জি। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে ভাই? এটা প্রাইসটা আছে 2,500 টাকা। লাস্ট কত পর্যন্ত রাখবেন? লাস্ট আমি 26 পর্যন্ত করা যাবে। 26,000 টাকা বিক্রি করে দেবেন? জি জি। আচ্ছা, এদিকে তো একটা আলমারিও দেখতে পাচ্ছিলাম। জি ভাই, কি কাঠের হবে? সেগুন কাঠ। এটা নতুন হবে না পুরাতন? এটা পুরাতন হবে, পুরাতন হবে। আমি যে পার্লার ফ্রিজের নকশাগুলো দেখতে পাচ্ছিলাম ভাই, এগুলো হাতে না মেশিনের? না, এগুলো ভাই মেশিনে করা, মিথ্যা তো বলা দরকার নেই ভাই, মেশিনে করা। জি। আচ্ছা, সিনসি মেশিনে, কিন্তু ডিজাইনটা খুবই চমৎকার। জি ইনশাআল্লাহ। এদিকে যদি একটু ফাইবারগুলো আপনারা খেয়াল করেন দেখতে পাচ্ছেন, এ স্পষ্ট ভাবে কিন্তু ফাইবারটা বোঝা যাচ্ছে, এবং কানিষ্ঠা তো কোনো এদিকে নকশা করা পুরাতন বলতে শুরু করে একবার পুরাতন বলতে এরকম পুরান না, কিন্তু এটা শোরুম পুরান ভাই, শোরুম পুরাতন, মিথ্যা তো বলা দরকার নেই, মানে এখনো ব্যবহার হয় নাই। না, আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে সাইফুল ভাই? এটা প্রাইসটা সাইজ ছিল আমরা 32,000 টাকা। লাস্ট আপনি কত পর্যন্ত রাখতে পারবেন? লাস্ট আমি ফাইনাল 30 পর্যন্ত করা যাবে। 30,000 টাকা হলে বিক্রি করে দেবেন? জি জি। আচ্ছা, পাশাপাশি দিকে একটা ইংলিশ মডেলের খাট দেখতে পাচ্ছিলাম ভাই। জি, এটা হলো কাঁঠাল কাঠ, কাঁঠাল কাঠের, কাঁঠাল কাঠের এক তক্তার মাল না? এক তক্তার। আচ্ছা ভিউয়ার্স, আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এক কাঠের, এই দেখেন খিল মারা খিল আছে, প্রত্যেকটা মাল খিল আছে। আচ্ছা, এই এই খাটের মডেল হচ্ছে কিন্তু ইংলিশ খাট, ইংলিশ খাট বললে কিন্তু সাইফুল ভাই বুঝে যাবে যে আপনারা কোন ধরনের খাটটা খুঁজতেছেন। জি, এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই? এটা 5 ফিট বাই 7 ফিট আছে, 5 ফিট বাই 7 ফিট হবে। 7 ফিট। এটার বিছানাটা দেবেন কি কাঠের ভাই? এটা বিছানা আপনার ইগাড়া বিছানা, গর্জন কাঠের, গর্জন কাঠের বিছানা। জি জি। আচ্ছা, এর প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা সাইজ ছিল 11,000 টাকা। লাস্ট কত পর্যন্ত রাখা যাবে ভাই? লাস্টে আমি 9,000 টাকা পর্যন্ত রাখা যাবে। 9,000 টাকা বিক্রি করে দিবেন? আচ্ছা, তবে লাইফ টাইম গ্যারান্টি, আজীবন? জি জি, গুণের জন্য, গুণের জন্য। মিস্ত্রি যদি এনে চেক করে ভাই, লড়া বাঙ্গা কিছু হলে সেটা আমি বুঝবো। আচ্ছা, পাশাপাশি এদিকে একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম, ভিক্টোরিয়া মডেলের। জি ভাই, এটা নতুন হবে না পুরাতন ভাই? এটা শোরুম পুরান ভাই, শোরুম পুরাতন। জি, মানে এখনো ব্যবহার হয় নাই? না। বিয়ার্স দেখতে পাচ্ছেন ফাইবারটা কিন্তু টপের মধ্যে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে, এবং নকশাটা দেখেন অনেক সুন্দর, একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে। এদিকে পাটা থাকতেছে কত কত? এটা এটা 6 ইঞ্চি আছে, 6 ইঞ্চি থাকবে। জি জি। আচ্ছা, এবং হাইসে তো নকশা করে দেওয়া আছে, যে ফুল ফুল নকশা। আচ্ছা, এটা টপের ফিটনেসটা কেমন আছে ভাই? ভাই আমি বিথত বলার দোকানে এটা এটা সহ পেস্টিং সহ পাবেন 2 ইঞ্চি, এমনি আছে 1 ইঞ্চি। আচ্ছা, 10mm গ্লাস থাকতেছে, 10mm। আচ্ছা, একটা চেয়ার যদি একটু টান দিতেন। জি বিয়ার্স, আমি আপনাদের সুবিধা থেকে একটা চেয়ার একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন চেয়ারটার ফাইবারটা দেখেন সাইবুল ভাই কিন্তু একটু বাইর করতেছে, আর পায়াটা দেখেন তল পর্যন্ত দেখা যাচ্ছে। এই পায়াটা থাকতেছে কত কত? পায়াটা 3-3 আছে, 3-3, 3-3। আচ্ছা, এদিকে নকশাটা হবে এরকম দেখতে, আর এটার গাড়িটা কত ইঞ্চি হবে? পুরো গাড়িটা গাড়িটা 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে। আচ্ছা, এটা সাইজটা যদি আরেকবার বলে দিতেন, এটা 6 ফিট বাই 3.5 ফিট, 6 ফিট বাই 3.5 ফিট হবে। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে সাইফুল ভাই? ভাই এটা প্রাইসটা সাইজ হলো 62,000 টাকা। লাস্ট আপনি কত পর্যন্ত রাখতে পারবেন ভাই? 56,000 টাকা পর্যন্ত রাখা যাবে। 56,000 টাকা হলে বিক্রি করবে? ওই যে লেগার পলিশের বাপ, এটা লেগার পলিশের বাপ। কি জন্য বাপ আমি বুঝাই, এই মালটা হলো অরিজিনালে কাঠের, যে কাঠের কালার এবং কাঠ দেখা যায়। আচ্ছা, লেগার কলেজটা কিন্তু মানে কলার কিন্তু কম বুঝায়। আচ্ছা, কিন্তু এই জন্য পার্পল কালার এটা। আচ্ছা, পাশাপাশি দিকে একটা ড্রেসিং টেবিলও দেখতে পাচ্ছিলাম ভাই, এটা কি কাঠের তৈরি? সেগুন কাঠ ভাই। এটা নতুন হবে না পুরাতন? না ভাই, নিউ মাল, নতুন মাল, একেবারে ব্র্যান্ড নিউ, একবারে ব্র্যান্ড। আচ্ছা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ফাইবারটা দেখেন অনেক সুন্দর ফাইবার আছে, দেখতে পাচ্ছেন কানিশটা কিন্তু ডায়মন্ড ডিজাইন করা আছে, অনেক সুন্দর ডিজাইন করা। এদিকে আবার পাল্লা সিস্টেম করা আছে। জি জি, পাল্লা সিস্টেম করা আছে, এবং সেলফ আছে, চুরির হ্যাঙ্গার আছে, সবাই আছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক কিছু কসমেটিক্স রাখতে পারবেন। এদিকে একটা ড্রয়ার, আপনার সাইড পাল্লাও আছে। এটা সাইজটা যদি আরেকবার বলে দিতেন ভাই, এটা 6 ফিট বাই 3 ফিট, 6 ফিট বাই 3 ফিট হবে, 3 ফিট আছে। আচ্ছা, এটা প্রাইসটা কেমন আসবে? এটা প্রাইসটা সাইজ ছিল 15,000 টাকা। লাস্ট আপনি কত পর্যন্ত রাখবেন ভাই? ফাইনাল আমি 13 পর্যন্ত করা যাবে ভাই, 13,000 টাকা হলে বিক্রি করে দেবেন ড্রেসিং টেবিলটি, এবং আজীবনের গ্যারান্টি সহকারে। জি,
আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই ভাই দেখতে পারেন আছে সোফা সেটও আছে দেখা যায় জি 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 এটা কি নতুন না পুরাতন জি নতুন ভাই একেবারে নতুন জি ফোম কভারও আছে দেখা যায় জি জি ফোম কভার সহ আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের এমন একটা ডিজাইন যেটা আজীবন চলে চলে এটা পিস্তল মডেল বলে নাদিয়া মডেল বলে আপনার ক্যাপিটাল মডেলও বলা যায় যেটা বলে অনেক সুন্দর পিতলের কাজ করা টি টেবিলে গ্লাস নাই তো ভাই না গ্লাস আর লাগেনি ভাই আজকে আনছি মাল আজকে নি আসছে জি জি আজকে আচ্ছা আর পায়গুলো থাকবে কিন্তু এটা টোন করা জি আর এটা আপনার 221 221 টি টেবিল একটা টি টেবিল একটা এটা প্রেস্টিজ কেমন আসবে এটা প্রেস্টার সাইজ ছিল মানে 38 7 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন ভাই ভাই লাস্ট আমি যেটা সত্য কথাই বলবো না আমি 35 হলে দিতে পারবো 35000 টাকা বিক্রি করে সস্তায় খুঁজে না ভাই সস্তার মাল কিন্তু ভালো হয় না আচ্ছা সাইফুল ভাই এদিকে তো একটা সাইড বক্স দেখতে পাচ্ছিলাম ভাই জি জি এটা কি বিক্রি করে দিবেন নাকি হ্যাঁ ভাই এটা সেল হয়ে গেছে সেল হয়ে গেছে জি জি আচ্ছা টি টেবিল গুলো ভাই যেগুলো আছে এগুলো কত করে প্রাইস আসবে এটা যেমন আপনাদের উটে রাখা যাবে 1500 টাকা এটা রাখাবে 1000 টাকা এগুলো কি কাঠের সেগুন কাঠ সেগুন কাঠের জি কমাইটমাই একটু বলেন না রে ভাই ভাই একটা সেগুন কাঠের একটা টেবিল ইয়া টিটি সাইড টেবিল কথা বলছেন 1000 টাকা বলছি বেশি বলিনি ভাই 1000 টাকা জি ওটা 1000 টাকার ভিতরে রাখেন না ভাই দেখা যায় না না ভাই আচ্ছা ভিউয়ার্স টি টেবিল যদি আপনারা অনেকেই খুঁজেন টি টেবিল আপনারা নিতে পারেন এদিকে একটা ওয়ার্ডরোব দেখতে বলতেছিলাম ভাই জি তবে হ্যাঁ এটা আছে আপনারা দেখতে পারেন এটা কি কাঠের হবে সেগুন কাঠের সেগুন কাঠের ভাই এটা হলো বাসাবাড়ি থেকে যে কালারটা আছে ওই কালারটা আমি উঠাই নেই অরিজিনাল কালার রয়ে গেছে বানিশটা তো অনেক সুন্দর লাগে মানে একটু গ্লেস মালে তো আরো চিকচিক করবে করবে হ্যাঁ এটা কয় ফিট বাই কয় ফিট আছে ভাই এটা 5 ফিট বাই 4.5 ফিট আছে 5 ফিট বাই 4.5 ফিট হবে আচ্ছা চারটার এক পাল্লা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা আসলে 18000 টাকা লাস্ট কত পর্যন্ত রাখতে পারবেন 16 পর্যন্ত করা যাবে 16000 টাকা আর 1000 টাকা ডিসকাউন্ট যাবে কত 15000 জি 15 মাত্র 15000 টাকা হলে সেগুন কাঠের ওয়ার্ডরোবটি বিক্রি করে দিবে জি জি ইনশাআল্লাহ আচ্ছা ভাই এদিকে একটা বাচ্চা খাট দেখতে পাচ্ছিলাম ভাই জি ভাই ছোট খাট না জি ওদের অনেক আদরের বাচ্চা যারা আছে আচ্ছা শীতের সময় নিচে নাগময়া তাদের জন্য আলাদা বেড মানে এই খাট আমি বলতে যাচ্ছেন এবারে শীতে সোনামুরিরে নিচে না শুয়ে খাটে শোয়াক 6.5 ছয় আচ্ছা এটা কি কাঠের হবে সেগুন কাঠ এটাও সেগুন কাঠের জি জি আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট হবে ভাই এবো 3 ফিট আছে 6 ফিট আছে 3 ফিট বাই 6 ফিট এটা বিছানাটা দিবেন কি কাটের বিছানা আপনার ক্রাশিন কাট আছে ক্রাশিন কাটের বিছানা জি জি আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে ভাই এটা প্রাইসটা সাইজ হলো 5000 টাকা ভাই লাস্ট আপনি কত বন্ধ রাখবেন ভাই আপনি সব জায়গায় তো ঠেকায় দেন আর 500 টাকা কম রাখা যাবে ভাই আরো কমান না একটু ভাই বেশি হয়ে যাচ্ছে ভাই ভাই বেশি হয় না একটা খাট সেকুন কাটের ভাই কথা বলেন পাশে গর্জনের আপনি শুরুতে বলছিলেন যে 4000 টাকায় খাট দেখাবেন তাহলে 4000 টাকায় খাট দেখান আমারে আচ্ছা যাক আপনি বলছেন যে ভাই আপনি ঠেকায় লাইছেন কথা বলছেন যাই আপনার কথা মানলাম 4000 টাকা হলে সেগুন কাটের খাটটি কোন আপনারা নিতে পারবেন আজীবনের গ্যারান্টি সহকারে জি ভাই এদিকে তো আরেকটি ওয়ার্ডরোব দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে সেগুন কাটের ভাই নতুন না পুরাতন 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 হবে জি ইউজ করা ডিজাইনটা যদি একটু কাছ থেকে দেখাই তাহলে কিন্তু আপনারা স্পষ্ট ভাবে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এদিকে এটা আনারস বলা যায় এটাও আনারস বলা যায় জি জি উল্টা ভাবে রাখছে চাইডোর এক পাল্লা থাকতেছে জি জি আচ্ছা বানিশটা তো অবশ্যই আপনি করে দিবেন সম্পূর্ণ বানিশ আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা সাইজ ছিল আপনার 2200 টাকা লাস্ট আপনি কত পর্যন্ত রাখবেন ভাই ভাই এটা বলতে আমি বেশি নিতে পারবো না ভাই যেটা সত্য কথা 20000 টাকা বিক্রি করবে 20000 টাকা আর আমাদের ভিজিট যদি আপনাদের শপে ভিজিট করে ভাই একটু সম্মান করবেন ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব আচ্ছা এদিকে তো আরেকটি অর্ডার দেখতে পাচ্ছিলাম জি এটা আপনার 6টা ডয়ার নাকি না 5টা ডয়ার 5টা ডয়ার আচ্ছা বেশ দেখতে পাচ্ছেন বড় বড় ডিয়ার তিনটা থাকবে আর দুইটা ছোট ছোট ডিয়ার থাকবে তালাগুলো মানে নষ্ট হয়ে গেলে লাগাই দিবেন ভাই লাগাই দেব ভাই কাঠ গুলো দেখেন আপনি মডেল দেখবেন না কাঠ দেখবেন দেখেন কাঠ দেখেন কাঠের ফাইবার দেখেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের পুরাতন ফার্নিচার কিন্তু এগুলো এটা প্রাইস কেমন আসবে ভাই এটা প্রাইসটা সাইজ হলো 16000 টাকা লাস্ট কত বন্ধ রাখবেন ভাই 15 বন্ধ করা যাবে 15000 টাকা বিক্রি করে দিবেন তবে আমি বারবার বলি যদি সস্তা যে মালটা খোঁজেন সেই সস্তার মালটা কিন্তু আপনি ভালো হয় না আচ্ছা আপনি 2 টাকা বেশি দাও পরে কিনুন আজকে না কিনুন পারো কিনুন কিন্তু সস্তা খোঁজেন না আচ্ছা ভাই এদিকে একটা সুকেসো দেখতে পাচ্ছিলাম এটা কি কাটের হবে জি এটা সেগুন কাটের সেগুন কাটের জি এটা নতুন হবে না পুরাতন বা এটা শোরুম পুরান ভাই শোরুম পুরাতন জি মানে এখনো ব্যবহার হয় নাই না এটা সেলফ পেক কাটগুলো কি কাট দিচ্ছে ভিতরে গামারি কাট ভিতরে হবে গামারি কাট আর উপরে হবে চারটা পাল্লা মাঝখানে দুটোটা দুপিসে দুটো পাল্লা থাকবে জি জি এবং বানিশটা আপনিই করে দিবেন জি আচ্ছা এটা প্রাইসটা কেমন আসবে ভাই এটা প্রাইসটা সাইজ হলো 32000 টাকা লাস্ট কত পর্যন্ত রাখবেন ভাই লাস্টে 30 পর্যন্ত করা যাবে 30000 টাকা হলে বিক্রি করে দিবেন জি জি সাইফুল ভাই ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভাই ভিডিওটি শেষ করার আগে আপনাদের শপের আসার অ্যাড্রেসটি যদি আরেকবার বলে দেন যে শরীয়তপুর ফার্নিচার আমাদের ভিউয়ার্সরা কিভাবে আসবে আমাদের আসার ঠিকানা হলো ঢাকা ক্যান্টনমেন্ট কসুকাত বাজারের অপর পাশে বাই বাই সুপার মার্কেট দ্বিতীয় তলায় নিচে সেনিটারি মার্কেট বাই বাই সেনিটারি মার্কেট দ্বিতীয় তলায় ফার্নিচার মার্কেট ঠিক আছে ঢাকা মিরপুর 14 নম্বর এরিয়া 14 নম্বর এরিয়া জি আচ্ছা ভিউয়ার্স অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন আর যারা আসতে পারবেন না অবশ্যই ঘরে বসে ভিডিও কলের মাধ্যমে কিন্তু ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন আপনাদের মন মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বিডি বাংলা ব্লগস চ্যানেলটির সাথে থাকুন আল্লাহ হাফেজ